আমাদের কি মাধ্যমিকের নাম্বার যুক্ত হবে নাকি শুধু উচ্চ মাধ্যমিকের নাম্বার যুক্ত হবে, বা মাধ্যমিকের নাম্বার যুক্ত হলেও সেই মাধ্যমিকের নাম্বারে কত পার্সেন্ট দেখা হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট burunivy.ac.in। বন্ধুরা, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই মুহূর্তে 2022 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ তোমরা এবার কলেজে ভর্তি হবে, তোমাদের 10 তারিখ অর্থাৎ 3 দিন পরে রেজাল্ট বেরোবে, তোমরা এরপরে কলেজে ভর্তি হবে এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা ভর্তি হবে, তো সেই সংক্রান্ত একটা গাইডলাইন্স বর্ধমান ইউনিভার্সিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি জারি করে দিল। তো কি সেই গাইডলাইন্সটা আমরা সম্পূর্ণ দেখবো, এবং গাইডলাইন্সে কি বলেছে, তোমাদের কি মাধ্যমিকের নাম্বার যুক্ত হবে নাকি শুধু উচ্চ মাধ্যমিকের নাম্বার যুক্ত হবে, বা মাধ্যমিকের নাম্বার যুক্ত হলেও সেই মাধ্যমিকের নাম্বারে কত পার্সেন্ট দেখা হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা নোটিশটা কিভাবে দেখবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের নোটিশটা পড়ে শোনাবো। তো দেখো, তোমরা বর্ধমান ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে হালকা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে এখানে লেখা আছে ইউজি অ্যাডমিশন 2022-2023 গাইডলাইন্স ফর অ্যাডমিশন অ্যান্ড ফরম্যাট সাবমিশন। তো এখানে ক্লিক করলে দেখবে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ তোমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফটা ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে লেখা আছে বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটি, রেফারেন্স নাম্বার r-c/ugpearm/adm/1, এখানে ডেট হচ্ছে 3/6/2022। ওকে, এখানে এটা কিন্তু কলেজের কাছে আর কি বর্ধমান বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে। এখানে লিখছে অধ্যক্ষ উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ সমূহ 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক স্তরের প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী। অর্থাৎ এইবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এইচএস দিয়েছো এবং তারা স্নাতক স্তরে কোনো কোর্সে ভর্তি হতে চাইছো, অর্থাৎ কোনোভাবে তোমরা গ্র্যাজুয়েশন করতে চাইছো, তো সেক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হতে চাইছো, তো সেক্ষেত্রে এই গাইডলাইন্সটা কিন্তু তোমাদের দেখা খুবই জরুরি। তো তোমরা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবে এবং বর্ধমান ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ বিভিন্ন আপডেট রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলো দেখে নেওয়া যাক কি বলছে মেধা তালিকা, কি বলছে নোটিশে। ওকে, প্রথমেই বলছে মেধা তালিকা তৈরির জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত শতকরা নম্বরের 40% এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত শতকরা নম্বরের 60% মেধা তালিকা নির্ধারণে অবশ্যই বিবেচিত হবে। অর্থাৎ তোমাদের এমপি অর্থাৎ মাধ্যমিকের 40% এবং এইচএসের হচ্ছে 60%। ওকে, এইচএসের 60% নিয়ে কিন্তু তোমাদের মেন যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। ভর্তি ও সংরক্ষণ সংক্রান্ত রাজ্য সরকারের প্রদত্ত সকল নির্দেশনামা বিজ্ঞপ্তি এক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত নির্দেশনামা রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রযোজ্য হবে। কিন্তু এটা কিন্তু তারা খুব ভাইটাল ইম্পর্টেন্ট, তোমাদের এখানে এই মানে মেমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার কিন্তু নাম্বারটা খুব ভাইটাল একটা রোল ক্যারি করছে। ওকে, তো মাধ্যমিকে তোমাদের 40% এবং উচ্চ মাধ্যমিকের 60% নাম্বার কিন্তু তোমাদের যোগ হয়ে মেধা তালিকা নির্ধারণ হবে। নেক্সট বলছে যে সমস্ত ছাত্রছাত্রী 2019-2020-2021-2022 সালে কোনো স্বীকৃতি কাউন্সিল বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কলেজের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2019-2022 সালের মধ্যে তোমরা এইচএস পাস করছো তারাই কিন্তু এই মারে ভর্তি হতে পারবে। ওকে, অর্থাৎ যারা ভর্তি হওয়ানি এর আগে তারা কিন্তু এই 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 19 সাল থেকে কিন্তু তারা ভর্তি হতে পারবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা 19 সালে লাস্ট আর কি তাদের এইচএস দিয়েছিল এবং 2019-20-21-22। নেক্সট বলছে যে সকল ছাত্রছাত্রী স্নাতক স্তরে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ভর্তি হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার পর পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি, তারা যদি নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হয় তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কোনো কলেজে ইনটেক ক্যাপাসিটির মধ্যে তালিকায় স্থান পেলে যে কোনো কোর্সে পুনরায় নতুনভাবে রিঅ্যাডমিশন নয় কিন্তু পুনরায় নতুনভাবে রিঅ্যাডমিশন কিন্তু নয় স্নাতক স্তরে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হতে পারবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2021-22 শিক্ষাবর্ষে বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে ফর্ম ফিল আপ করেছিল রেজিস্ট্রেশন করেছিল কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি, তারা কিন্তু আবার নতুনভাবে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে এই কলেজে তারা সব দিক দুবার ভর্তির সুযোগ পাবে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
আগের রেজিস্টার নিয়ে বহাল থাকবে এবং শুধুমাত্র এনরোল ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত ছাত্রছাত্রীর নিকট থেকে এরূপ ভর্তির কারণে সেলফ ডিক্লারেশন নিতে হবে, অর্থাৎ তোমাদের একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। ওকে, বলছে বলছে স্নাতক স্তরে সাম্মানিক জেনারেল কোর্স এবং প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 বা সমতুল্য পরীক্ষা সর্বোচ্চ নম্বর 5টি বিষয় মেধা তালিকা তৈরিতে বিবেচিত হবে, অর্থাৎ বেস্ট অফ ফাইভ, বেস্ট ফাইভ। ওকে, আমি এখানে বেস্ট ফাইভ লিখে দিচ্ছি, বেস্ট ফাইভ সাবজেক্ট, অর্থাৎ বেস্ট ফাইভ যে 5টা সাবজেক্ট হয়েছে সেই 5টা সাবজেক্ট কিন্তু তোমাদের এখানে বিবেচিত হবে। নেক্সট বলছে স্নাতক স্তরে সাম্মানিক কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 45% নাম্বার থাকতে হবে, মিউজিক ও সাঁওতালি বিষয় ক্ষেত্রে কমপক্ষে 40% নাম্বার থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে 35% নাম্বার পেয়েছো, তারা তোমরা কিন্তু স্নাতক স্তরের পরীক্ষায় ভর্তির জন্য, স্নাতক স্তরে বা সাম্মানিক কোর্সে ভর্তির জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা 40% নাম্বার পেয়েছো, তারা কিন্তু মিউজিক এবং সাঁওতালি বিষয়ের ক্ষেত্রে তোমরা আর কি ভর্তির জন্য তোমরা যোগ্য। নেক্সট তারপরে বলছে কি যে সমতুল্য পরীক্ষায় সাঁওতালি বিষয়ে ছাড় পাস করা হয়েছে, তারাও সাঁওতালি বিষয়ে অনার্স করতে বা ভর্তি হতে পারে। স্নাতক স্তরে জেনারেল কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক 10+2 বা সমতুল্য পরীক্ষায় পাস করলেই হবে। নেক্সট বলছি ইকোনমিক্স কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ম্যাথামেটিক্স বিজনেস ম্যাথামেটিক্স ইকুইভ্যালেন্ট বিষয়ে 5 মার্কস থাকতে হবে। নিউট্রিশন কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়ে 5 মার্কস থাকতে হবে। ওকে, তো নেক্সট কি বলছে, ফর অ্যাডমিশন টু 5-ইয়ার বিএ এলএলবি অনার্স প্রোগ্রাম ইচ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু পাস দ্য এইচএস এক্সামিনেশন আন্ডার 10+2 প্যাটার্ন অর ইট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সিকিউরিং নট বিলো 45% অফ দ্য টোটাল মার্কস। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা 45% মার্কস পেয়েছো বা তোমরা বিএ এলএলবি নিয়ে ভর্তি হতে চাইছো কিন্তু তোমাদের মার্কস কিন্তু তাহলে 45%-এর উপরে হতে হবে, 45%-এর নিচে হলে হবে না। ইন কেস অফ জেনারেল ক্যাটাগরি অ্যান্ড 40% অফ দ্য মার্কস কেস ইন কেস এসসি এসটি অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তোমাদের যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে 40% মার্কস পেলেও তোমরা কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট তারপরে আমরা 8-এরটা দেখবো, 8 নম্বর পয়েন্টটা কি বলছে, বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বা উচ্চ মাধ্যমিক 10+2 সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। বিসিএ অনার্স করতে ভর্তি হওয়ার জন্য স্বীকৃত কাউন্সিল বোর্ড বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটিইউভি বিজনেস ইকোনমিক্স ম্যাথামেটিক্স বিষয়ে 5 মার্কস থাকতেই হবে। যে সমস্ত ছাত্রছাত্রী সিবিএসই বোর্ড থেকে ইনফরমেশন প্র্যাকটিস বিষয় নিয়ে বা সমতুল্য পরীক্ষায় পাস করেছে তারা এই বিষয়ে অনার্স পড়ে ভর্তি হতে পারবে। নেক্সট কি বলছে, বিএসসি ইন বায়োকেমিস্ট্রি বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্সে ভর্তি হওয়ার জন্য স্বীকৃত কাউন্সিল বোর্ড বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োসায়েন্স ম্যাথামেটিক্স বিষয়ে 5 মার্ক থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএসসি অনার্স বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি কোর্সে ভর্তি হতে চাইছো তাদের কিন্তু সমতুল্য পরীক্ষায় ফিজিক্সে বা সমতুল্য পরীক্ষাতে কিন্তু বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োসায়েন্স অথবা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এটা কিন্তু মাথায় রাখবে, পিসিএম যেটা ফর্ম্যাট বলে পিসিএম, ওকে, সেই ফর্ম্যাটে কিন্তু তোমাদের ভর্তি হতে পারবে, তোমাদের 5 মার্কস থাকলেই হবে। অর্থাৎ পিসিএম মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, নয় বায়োসায়েন্স অথবা পিসিবি, ওকে, নয় পিসিএম নয়তো পিসিবি বিষয়ে 5 মার্কস কিন্তু থাকতেই হবে। রাজ্য স্তরে খেলোয়াড় স্পোর্টস কোটায় সাম্মানিক কোর্সে প্রথম বর্ষে সেমিস্টারে ভর্তি হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার প্রদত্ত নির্দেশনামা বা বিজ্ঞপ্তি প্রযোজ্য। নেক্সট কি বলছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা 10+2 বা সমতুল্য বা ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি 5 মার্কস সহ পরীক্ষায় পাস করেছে তারা বিসিএ অনার্স বিবিএ অনার্স কম্পিউটার সায়েন্স বিএ জেনারেল বা বিএসসি জেনারেল কোর্সে কোর্সে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হতে পারেও। নেক্সট বলছে 11 নম্বর, যে সমস্ত ছাত্রছাত্রী 10+2 বা সমতুল পরীক্ষায় ভোকেশনাল এগ্রিকালচার নিয়ে পাস করেছে তারা বিএ বিএসসি জেনারেল বিবিএ অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। নেক্সট কি বলছে, যে সমস্ত ছাত্রছাত্রী 10+2 বা সমতুল পরীক্ষায় ভোকেশনাল বিজনেস বা কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করেছো তারা বিএ বিকম জেনারেল বিবিএ কোর্সে ভর্তি হতে পারবে। নম্বর পয়েন্ট কি বলছে, যে সমস্ত ছাত্রছাত্রী 10+2 বা সমতুল পরীক্ষায় ভোকেশনাল হোম সায়েন্স নিয়ে পাস করেছে তারা বিএ জেনারেল বিএ বিবিএ অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। 14 নম্বর কি বলছে, 4 বছরের ব্যাচেলার অফ ফাইন আর্টস ইউজি অর বিএফএ
পেন্টিং স্কাল্পচার অ্যাপ্লাইড স্পেশালাইজেশন কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। 2 বছরের ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্ট DVA কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বয়সে কোনো ঊর্ধ্বসীমা নেই, এটাতে কিন্তু তোমাদের বয়সে কোনো ঊর্ধ্বসীমা নেই। নেক্সট বলছে, যে সমস্ত ছাত্রছাত্রী উপরিক্ত ভোকেশনাল কোর্স নিয়ে পাস করেছে তারা সংশ্লিষ্ট কলেজে বিষয়ে ভিত্তিক মোট আসন সংখ্যার মধ্যে সর্বাধিক 10% আসনে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে তাদের সাধারণ বোর্ড থেকে পাস করে ভর্তির সুযোগ পাওয়া সর্বশেষ প্রাপ্তির নাম্বার থেকে বেশি নাম্বার পেতে হবে। নেক্সট কি বলছে, যে সমস্ত ছাত্রছাত্রী বিদেশ বিশ্ববিদ্যালয়ের বোর্ড থেকে ডিগ্রি বা সমতুল্য পরীক্ষায় পাস করেছে তারা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত যে কোনো কলেজে স্নাতক স্তরে কোর্সে মোট আসন সংখ্যার বাইরে 45% আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ যারা আর কি বিশ্ববিদ্যালয়, যে সমস্ত ছাত্র বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং তারা বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো কলেজে ভর্তি হতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা মোট আসনের যে সংখ্যা আছে সেই আসনের বাইরেও 35% আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে, সরি 15% আসনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। নেক্সট কি বলছে, যে সকল ছাত্রছাত্রী কেমব্রিজ ইউনিভার্সিটি বা CIE পরীক্ষায় পাস করেছে তারা এই বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত যে কোনো কলেজে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার যোগ্য। এক্ষেত্রে তারা অবশ্যই তাকে কমপক্ষে ও লেভেল থেকে 3টি বিষয়ে এবং এ লেভেল থেকে 2টি বিষয়ে পাস করতে হবে। উপরোক্ত 2টি লেভেলের মধ্যে যে কোনো একটি লেভেলে ইংরেজি বিষয় থাকা বাধ্যতামূলক। এখানে কর্মাধ্যক্ষের সিগনেচার আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে সমস্তটা কিন্তু জ্ঞাতব্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিলিপি পেরিত হলো, এদের ক্ষেত্রে কিন্তু প্রতিলিপি প্রেরণ করা হয়েছে। তো এই ছিল আজকে নোটিশটা, আশা করি তোমাদের সবটাই আমি ভালো করে বলেছি এবং তোমরা সমস্তটা ভালো করে বুঝতে পেরেছো কোন কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য কি কি ভাবে লাগবে বা তোমরা ভোকেশনাল বা তোমরা HS যেভাবে পাস করেছো বা সমতুল্য পরীক্ষা যেভাবে পাস করেছো সেই পরীক্ষার ভিত্তিতে তোমরা কোন কোন জায়গায় ভর্তি হতে পারবে সেটা আশা করি তোমরা সমস্তটা বুঝতে পারলে, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। এবং তোমাদের যে এমনি নর্মাল কোর্সে ভর্তি হওয়ার জন্য মানে স্নাতক স্তরে কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকের 40% এবং উচ্চ মাধ্যমিকের 60% হিসাবে মেধা তালিকা তৈরি হবে সেটা প্রথম পয়েন্টে দেখা যায়, সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে আমাদের বিস্তারিত আলোচনা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তোমরা আমাদের সাপোর্ট করে পাশে থাকবে, ধন্যবাদ।